শুক্রবার যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করা হলো। সর্বত্র ব্যতিক্রম থাকেনি। করিমগঞ্জ জেলাও শীতের হার কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে রামকৃষ্ণ মিশন পড়ুয়া বিবেকানন্দের আবর্ত মূর্তির সামনে এসে জড়ো হয়। কারো হাতে হয়তো শঙ্খ, হয়তো ঘণ্টা, কারো হাতে রামকৃষ্ণ বাণী পুস্তক। একসময় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্বামী বিবেকানন্দর মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিবেকানন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। স্বামী প্রভাসানন্দজি মহারাজ অন্যান্য কার্যক্রমে সামিল ছিলেন। বিবেকানন্দের আরব্য মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বিবেকানন্দের কলেজ অফ এডুকেশনের পড়ুয়ারা এদিকে শহরের সন্তর বাজারে স্থিত বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন, দলীয় কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টজনেরা আজ বুধবার করিমগঞ্জে।